সবাই মিলে করিপন, বন্ধ হবে প্লাস্টিক দূষণ। এই প্রতিপাদ্যে বিয়ানীবাজারে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিমের সভাপতিত্বে ও পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ লোকমান হেকিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, বিয়ানীবাজার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম ভজন কুমার বর্মন, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সহকারী প্রকৌশলী সুজন মিয়াসহ আরও অনেকে। প্লাস্টিক জাতীয় পণ্য পরিবেশের সাথে মিশে পশু পাখিসহ মানব দেহে নানা ক্ষতির বিষয়টি তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্লাস্টিক জাতীয় পণ্য ব্যবহারেও সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। আজকের এই দিবসের যে প্রতিপাদ্যটা, আমরা প্লাস্টিকের ব্যবহার আজকে থেকে এখানে আমরা পালন করব, যে আমরা নিজেরা ব্যবহার কমাবো এবং যে ময়লা ফেলানোর যে সিস্টেমটা আমাদের, এটা একদম কোনো, আমরা এখানে যারা আছি আমরা সচেতন, কিন্তু আমাদের আশেপাশে যাদেরকে দেখবো তাদেরকে একটু সচেতন করব, যে বিশেষ করে আমাদের ঘরের যারা ছোট বাচ্চা আছে তারা এখনো একটা মানে শিক্ষার পর্যায়ে আছে, যারা তাদেরকে যা বলে দেওয়া হবে তারা তাই শিখবে। তাদেরকে যদি মানে একদম ছোটবেলা থেকেই শেখানো হয় যে একটা ময়লা কখনোই যেখানে সেখানে ফেলতে হয় না, সবসময় একটা ময়লার ঝুড়িতে ফেলতে হয়, তাহলে কিন্তু সে তার মাথায় এটা একদম সফটওয়্যার সেট হয়ে যাবে যে ময়লা কখনো যেখানে সেখানে মাটিতে ফেলতে হয় না। সে হয়তো দেখবে যে অন্য একজন ফেলতেছে, সে গিয়ে আবার তাকে বলবে যে না এটা কেন এখানে ফেলতেছে, এটা এখানে ফেলতে হয় না, বাইরে ফেলতে হয়, এই ঝুড়িতে ফেলতে হয়। তো এইভাবে তাদেরকে আমরা গড়ে তুলতে পারি, তারাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারাও এই বিষয়গুলো নিয়ে বড় হলে তাদেরও আমরা ভবিষ্যতে আরেকটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেশ পাবো। আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। সৈয়দা আকি হক, এবিটিভি।